প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো বারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো রাজশাহী জেলা তানোর থানা তালান্দ বাজার। এ বাজারটি দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত বসে। সপ্তাহে দুদিন এ বাজারটি বসে, সেটা হলো রবিবার এবং বুধবার করে। এ বাজারটি গ্রামের লোকাল বাজার। অনেক পরিবার আছে গ্রামে যারা রাজহাঁস পালন করে, 10টা, 5টা, 6টা, 7টা এরকম করে রাজহাঁস পালন করে, এবং ওই রাজহাঁসগুলাই এ বাজারে নিয়ে আসে বিক্রি করতে, এবং তাদের কাছ থেকেই পাইকারিরা ক্রয় করে। আবার অনেকে আছেন যে খামার করার জন্য এ বাজার থেকে এসে হাঁস ক্রয় করে। এ বাজারে আপনারা এরকম লোকাল বাজারে যদি আসেন তাহলে অনেক কম দামে রাজহাঁস ক্রয় করতে পারবেন। তো আজকে আপনাদের জানাবো ছোট, বড় এবং মাঝারি রাজহাঁসের দাম কী রকম। কিন্তু ভাই, বর্তমান কিন্তু রাজহাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে যে সামনের বাজারগুলোতে রাজহাঁসের বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ। দেখেন দেখেন, আপনার লোক দেখেন ভালো দেখেন। আপনি দাম বলেন? উন্নত 1700 টাকা, 2600। দাম 2600 টাকা। হাঁসের দাম বলছে 2100 টাকা, আর কুকুর বলছে 1500 টাকা। তাহলে আপনি হাঁস কিনতেছেন? আমি দেখে অনুযায়ী দাম বললে তো আর হবে? এত কম বেশি বলছে হাট বাজার পার দাম কত চাচ্ছেন গো? কত চাচ্ছেন পার দাম? খাইছে কত গো? টুটা ঘরে ইয়ে ডবল টুটা মনে হচ্ছে। ভিডিও করছেন কেন? ১২০০ টাকা নিল।
সব বিক্রি হয়ে গেছে ভাই বলতে আর বড় হলো কার হাস Thank you.